মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, তোমাদের বইটা দেখো, এবার শৈশবের বর্ণমালা আবার পড়াচ্ছিলাম, ওখানে কি হয়েছিল টপিকটা, বর্ণগুলি চেনা ও শেখা। কতদূর শিখেছিলাম আমরা? ঘ পর্যন্ত, ক থেকে ঘ হয়েছিল। আজকে কি হবে? উ, চ, ছ, বর্গীয় জ, চারটে বর্ণ আমি লিখে ফেলি। উ, চ, ছ, বর্গীয় জ হলো কি? উ, চ, ছ, বর্গীয় জ। এবার দেখো বর্ণগুলি আমরা কিরকম লিখবো, তাই তো? প্রথম ও হবে, ওটা লিখবো, ওপর থেকে এরকম ঘুরিয়ে নামাবে, তারপরে এই করে উঠিয়ে দেবে, ঠিক আছে? ও হয়ে গেল। এরপরে চ, উয়ের উতে কিন্তু কোনো মাত্রা নেই, চ, চ এর পূর্ণ মাত্রা, মাত্রা দিয়ে এরকম লিখবে, মাত্রা প্রথম দেবে, তারপর এরকম নিচের দিকে টানবে, এরকম করে ঘুরাবে, চ। এরপরে কিন্তু ছ, ছ এরও পূর্ণ মাত্রা, চ এর মতো করে নিচে একটা এরকম দুয়ের মতন করে দিবে, টু এর মতো। এই দেখো মাত্রা দিলাম, নামালাম, ঘুরিয়ে এদিকে করলাম, তারপরে আবার এইখান থেকে ঘুরিয়ে এইরকম নিচের দিকে গেছে, দেখো ছ। তারপরে কি হলো? বর্গীয় জ, বর্গীয় জ পূর্ণ মাত্রা, বর্গীয় জ পূর্ণ মাত্রা দেব। এখানে দেখো তোমরা অ আ হস্য এদিকে হস্যও করেছো না, হস্যর মতন, কিন্তু শুধু ছাকনি হবে না, আবার এদিকে একটা এটা যোগ হবে, বর্গীয় জ হয়ে গেল। এবার উ, চ, ছ, বর্গীয় জ। এবার এই বর্ণগুলো দিয়ে কি শব্দ হয় ওইটা আমরা দেখবো, ঠিক আছে? এবার তোমরা দেখো, উঁ দিয়ে কি হচ্ছে? উঁতে হচ্ছে ব্যাং, ব্যাং, উঁতে হচ্ছে ব্যাং, বজ্রফলা আকার উ, ব্যাং। তারপরে চ, চতে কি হচ্ছে? চতে চাকা, চয় আকার, কয় আকার, চাকা। এবার ছ, ছতে কি হচ্ছে? ছয়ে ছাতা, ছয় আকার, তয় আকার, ছাতা। বর্গীয় জ, বর্গীয় জ কি হবে? জল, বর্গীয় জ ল, জল, ঠিক আছে? এবার দেখো, উতে ব্যাং, চতে চাকা, ছতে ছাতা, বর্গীয় জতে জল। এবার বইটা আমরা পড়ে নি, সুন্দর করে একটা ছড়া আছে, এইগুলো দিয়ে ছড়া হচ্ছে। দেখো উ, উতে এখানে ব্যাং লিখেছি আমি, উ নৌকা মাঝি ব্যাং, উ নৌকা মাঝি ব্যাং। তারপরে চতে হচ্ছে, চতে চাকা করেছি শব্দটা, চতে এখানে কি আছে? চিতা বাঘের সরু ঠ্যাং, চিতা বাঘের সরু ঠ্যাং। ছ, ছতে কি করেছি? ছাতা, এখানে কি আছে? ছাগল ছানা লাফিয়ে চলে, ছাগল ছানা লাফিয়ে চলে, বর্গীয় জ, বর্গীয় জতে জল করেছি। জাহাজ ভাসে সাগর জলে, জাহাজ ভাসে সাগর জলে। তাহলে আজকে এইটুকুই উ, চ, ছ, বর্গীয় জ, আজকে এই চারটা বর্ণ করালাম, চারটা বর্ণ দিয়ে কি শব্দ হয় করালাম। তোমরা এটা সুন্দর করে হোমওয়ার্কের খাতায় গোটা গোটা করে লিখবে, ঠিক আছে? উ এর মাত্রা নেই, চ এর পূর্ণ মাত্রা, ছ এরও পূর্ণ মাত্রা, বর্গীয় জরও পূর্ণ মাত্রা, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা হয়নি। এবার ছড়াগুলাও তোমরা সবাই শিখে নিয়েছো, ঠিক আছে? এবার ভালো থাকো, সুস্থ থেকো, এটা তোমরা সুন্দর করে লিখে খাতায় জমা দেবে, আর বাড়ির বাইরে বেরোবে না, ভালো থেকো।